Tech Talk, powered by Amber IT, the service you wish for. হ্যালো বন্ধুরা, স্বাগত সবাইকে টেকটকের নতুন ভিডিওতে। আমি জয়েল এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং আজকেও আপনাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমরা আজকে দেখাবো ফেসবুকের কিছু ছোট টিপস। এই টিপসটি আমাদের সিকিউরিটির জন্য, বিশেষ করে আমরা কিভাবে আমাদের প্রোফাইলকে লক করতে পারি এই বিষয়ে আজকে একটা ছোট টিপস আপনাদেরকে দিয়ে দিব। আমরা চাইলেই আমাদের প্রোফাইলটাকে আরও সিকিউর করতে, ধরুন আমরা চাই আমাদের প্রোফাইলটাকে আরও একটু নিজেদের মতো করে রাখতে, আরও বেশি প্রাইভেট রাখতে, সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের প্রোফাইলটাকে লক করতে পারি সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, চলুন দেখে নিই খুব সিম্পলি কিভাবে আমাদের প্রোফাইলটা আমরা লক করতে পারি। এজন্য আমরা আমাদের ফেসবুকে আমাদের নিজেদের প্রোফাইলে যাব। ফেসবুক ওপেন করে আমরা আমাদের নিজেদের প্রোফাইলে গেলাম। আমি উদাহরণস্বরূপ আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমার নামের নিচে অ্যাড স্টোরি, এডিট প্রোফাইল, এবং এর পাশে তিনটি ডট রয়েছে। এই তিনটি ডটে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফলো সেটিংস, অ্যাকাউন্ট স্ট্যাটাস, আর্কাইভ এবং ভিউ অ্যাজ। আমরা ভিউ অ্যাজ দিয়ে দেখে নিব আমাদের ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে, অথবা ফ্রেন্ড লিস্টে নেই অন্য বন্ধুরা যারা ফেসবুকে রয়েছে তারা আমার প্রোফাইলটাকে কিভাবে দেখতে পাচ্ছে। দেখে নেই, অলমোস্ট সবই পাবলিক, সবকিছুই আমরা দেখতে পাচ্ছি পাবলিক। আমি যা যা শেয়ার করেছি সবাই দেখতে পাচ্ছেন। এবার দেখব প্রোফাইলটি লক করবার পর সবাই আমার প্রোফাইলটাকে কিভাবে দেখতে পারবেন, মানে ফ্রেন্ড লিস্টের বাইরে যারা রয়েছে। সো ভিউ অ্যাজ এর নিচে আমরা দেখতে পাচ্ছি লক প্রোফাইল, ট্যাপ করব। এখানে আমরা অপশনগুলি দেখতে পাচ্ছি, অনলি ফ্রেন্ডস উইল সি দ্য ফটোস, পোস্টস অ্যান্ড স্টোরিজ অন ইউর প্রোফাইল। আমার প্রোফাইলে শুধুমাত্র ফটো, স্টোরিজ এবং আমাদের পোস্টগুলি ফ্রেন্ড লিস্টে যারা আছে, অনলি ফ্রেন্ডস, তারা শুধু দেখতে পাবে। এর বাইরে অন্য বন্ধুরা যারা ফ্রেন্ড লিস্টে নেই তারা দেখতে পারবে না। ট্যাপ করব লক ইউর প্রোফাইল এই অপশনটিতে। আরেকটা নোটিফিকেশন আসবে যে আমি আমার প্রোফাইলটি লক করেছি, এটাকে আমি কন্টিনিউ করব। ওকে, আমার প্রোফাইলটি লক হয়ে গেছে। এবার দেখে আসি লক করবার পর ভিউ অ্যাজে গিয়ে কোন কোন পোস্টগুলো আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি না, এবং এখানে স্পষ্টভাবে লেখা আছে আমি আমার প্রোফাইলটি লক করেছি। দ্যাটস ইট। এই ছিল আমাদের আজকের ফেসবুক প্রোফাইল কীভাবে লক করব এই বিষয়ে এই ছোট্ট ভিডিওটি। আশা করছি এভাবে আমরা আমাদের প্রাইভেসিটাকে আরেকটু মেনটেন করতে পারি, কারণ আমরা সবাই জানি ফেসবুক প্রোফাইলটাতে আমরা আসলে আমাদের নিজেদের কথা, অত্যন্ত নিজেদের ব্যাপারগুলি আমরা শেয়ার করি আমাদের বন্ধুদের সঙ্গে। কিন্তু এই বন্ধু তালিকায় হয়তোবা অনেকেই রয়েছেন, আমরা এমন ভিডিও আপনাদেরকে দেখিয়েছি কীভাবে তাদের থেকে আমাদের পোস্টগুলিকে হাইড করতে পারি। আজকে যেটা দেখলাম একেবারে সর্বসাধারণের জন্য, কীভাবে তাদের কাছ থেকে আমাদের প্রোফাইলটাকে আমরা আলাদা করে রাখতে পারি, যেন আমার ফ্রেন্ড লিস্টের বন্ধুরা ছাড়া অন্য কেউ আমার প্রোফাইলটা অ্যাক্সেস করতে না পারে, আমার ছবি ডাউনলোড করতে না পারে, আমার ভিডিওটি শেয়ার করতে না পারে, অথবা আমার ভিডিওটি ডাউনলোড করে তার ওয়ালে শেয়ার করতে না পারে। এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এরকম আরও কিছু যদি চান আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের ফেসবুকে। আর এই টিকটকের যে ভিডিওগুলি আমরা পোস্ট করছি সবই কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে এবং ঢাকা এফএম 90.4 এর ইউটিউব চ্যানেলে। আশা করছি ভালো লেগেছে আমাদের আজকের এই ছোট্ট টিপস। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।